হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি লিমসের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন সেজেগুজে বেরিয়েছি, আজকে হচ্ছে নবমী জগদ্ধাত্রী পুজোর, তো আজকে একটু ঠাকুর দেখতে যাবো। আমাদের এখানে অনেক অনেক জগদ্ধাত্রী ঠাকুর ওঠে, দুর্গা ঠাকুরের থেকেও বেশি ওঠে, মানে আমাদের এই সামনের পাড়ার মধ্যেই অনেক ঠাকুর ওঠে, তো সেখানেই যাচ্ছি আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো বন্ধুরা, আমরা এখন এসে গেছি। এবার তোমাদেরকে প্রথমে দেখাই আমাদের মোড়ের প্যান্ডেল আর ঠাকুরটা। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর ভিতরের কারুকার্যটা নিশ্চয়ই আরও সুন্দর হবে, তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। দেখো ভিতরের প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে, কাজগুলো খুব সুন্দর করেছে, নিখুঁত করে একদম। ও ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ছি আর এই দেখো এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে, তাই একটু খিচুড়ি ভোগ খাচ্ছি। এটা আমাদের মোড়ের রাস্তার লাইটিং আর জগদ্ধাত্রী পুজো মানেই তো জানোই লাইটিং আর লাইটিং। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, পরের স্টপেজেই একটা ঠাকুর আছে সেখানেই। আর দেখো এটা পরের স্টপেজের ঠাকুরের লাইটিং, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমি, বোন, মা, মেজো মা, বৌদি। আর ওখানেই দেখো একটু প্রোগ্রাম হচ্ছে, সেটাও তোমাদেরকে একটু দেখালাম। আর এইটা দেখো, এই ঠাকুরের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর কত লোকের ভিড়, সবাই মন দিয়ে দেখছে প্রোগ্রাম। তো আমরা ভেতরের দিকে যাই, চলো। দেখো এই ভেতরের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে, হাতের কাজ কিন্তু খুব সুন্দর। আমি একটু এখানে ছবি তুলছিলাম। এটা পরের মোড়েরই ঠাকুর, এখানে শুধু সিম্পল প্যান্ডেল করে ঠাকুর হয়েছে। তো এখানেও খিচুড়ি ভোগ দিচ্ছিল, এখানে আবার বৌদিরা সবাই মিলে খাচ্ছে খিচুড়ি, আমি আর নিলাম না, এখানে এক জায়গায় খেয়েছি বলে আর খেলাম না। আর এখানে দেখো বৌদি খাইয়ে দিচ্ছে ভাইপোকে। আর এখানে দেখো এই লাইটিংটা কত সুন্দর লাগছে দেখতে। এটা আবার পরের স্টপেজের গেট, তো এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর। আর তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো প্রতিটা মোড়ে মোড়েই প্রায় হয়, তোমরা প্যান্ডেলটা দেখতে থাকো। তো এখান থেকে বেরিয়ে আবার এই মোড়েতেই ফাংশন হচ্ছে, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশনও দেখলাম আর একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমাদের আশেপাশের ঠাকুর দেখা হয়ে গেছে, তা এবার আমার বর এলো, বরের সাথে আমরা আবার চলে গেলাম হাসিনগরে। তো দেখো আমরা এখন হাসিনগর চলে এসেছি। এইবারে দেখো তোমাদেরকে প্রথমেই দেখাবো মেলা, আমরা একটু মেলাটা ঘুরে নিলাম ভালো করে, তারপরে তোমাদেরকে একদম প্রথমেই দেখাবো পাটের ঠাকুর। তো এটা পাটের ঠাকুরের প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। তো পাশেই দেখো একটা মন্দির আছে, এটা হচ্ছে ভোলেনাথের মন্দির। মূর্তিটা পুরো পাট দিয়ে কি নিখুঁতভাবে কারুকার্য করা, কি অসাধারণ লাগছে মুখটা। তার দেখো এর পাশেই দেখো যেটা মেন পুজো হয়েছে মাটির জগদ্ধাত্রী, সেটাও তোমাদেরকে একটু দেখায়। দেখো এবার মেন রোড থেকে আমরা পাড়ার ভেতরে যাচ্ছি, আর এখানে এবার সব ঠাকুর পাড়ার মধ্যেই দেখতে হবে, মোট 28টা ঠাকুর আছে এখানকার লোক বলছে। দেখো আমি যে ঠাকুরটা এখন তোমাদের দেখাচ্ছি, আমি যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে এইটাই সবচেয়ে বড় মূর্তি। এরপরে যে ঠাকুরগুলো আমি দেখছি যেগুলো একদম সিম্পল প্যান্ডেল, প্যান্ডেলগুলো আর দেখালাম না তোমাদেরকে, একেবারেই মূর্তি দেখাচ্ছি। আর এখানের প্রতিটা মূর্তি যেন পুরো সত্যিকারের লাগছে দেখতে আর খুবই সুন্দর। আর দেখো এখানে রঙ্গুলির মতো করেছে।
আর এই পাড়াটার মধ্যে দিয়ে যে আমি ঠাকুর দেখছি, একটা জায়গাও ফাঁকা নেই, যে লাইটিং নেই, প্রতিটা জায়গায় পুরো লাইটিং এ ভর্তি। এখানে দেখো সৌম্রিক আর সৌম্রিকের পাপা মন দিয়ে ঠাকুর দেখছে, আর সৌম্রিক যেখানেই যাবে ওকে অন্তত একটা প্যান্ডেলে 5 মিনিট করে টাইম দিতে হবে, তবে ওর ঠাকুর দেখতে ভালো লাগে, আর নাহলে ও কান্না আরম্ভ করে দেবে। এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো লাইটিং এর মাধ্যমে পুরো মৌচাকটা তুলে ধরেছে, দেখো খুবই সুন্দর লাগছে, লাইটিং গুলো দেখো কি দারুণ। খবরের কাগজের নৌকার প্যান্ডেল করেছে, আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর তোমরা দেখো এই প্যান্ডেলের ভেতরটা তোমরা যত দেখবে তত অবাক হবে। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি হাতে তৈরি কাগজের সাইকেল, আর এই দেখো কাগজের মাধ্যমে কাটিং করে কিরকম ভাবে ফুল পাখি এগুলো তৈরি করেছে, দেখো কি অসাধারণ লাগছে। এগুলো সব পদ্ম ফুল হাতে তৈরি, নৌকা পদ্ম ফুল, মানে তোমাদেরকে যেটাই বলবো সেটাই যেন কম বলা হবে এই কাগজের প্যান্ডেলটা দেখে। আমি এই হাসির নগরে প্রথম এলাম, আগে কখনো আসিনি এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, কিন্তু এত সুন্দর যে জগদ্ধাত্রী ঠাকুরগুলো দেখতে হয় আমি এই প্রথম দেখলাম। আর দেখো লাইটিং তো দেখার মতো অপূর্ব, প্রতিটা জায়গার লাইটিং দেখেছো কত সুন্দর। এর মাঝখানে আমার বর হাত নাড়া দিচ্ছে তোমাদেরকে, তো চলো ভেতরে যাই আবার ঠাকুর দেখতে। প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে, আবার এখানে দেখো আর একটা নতুনত্ব জিনিস, মা জগদ্ধাত্রীর পা রেখেছে এখানে, খুবই সুন্দর লাগছে দেখো। আর ঠাকুরের মুখটা দেখো। আবার পরের প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, মানে সুন্দর ছাড়া তোমাদেরকে আর অন্য কিছু বলতে পারছি না। তোমরা হয়তো ভাবছো আমি বারবার সুন্দর সুন্দর করছি, কিন্তু সুন্দর ছাড়া মুখে অন্য কিছু আর আসছে না। ঠাকুরগুলো দেখে এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখনও যেন মনে হচ্ছে আর একবার দেখে আসি ঠাকুরগুলো। এই ঠাকুরটা আমাদের এখানে লাস্ট ঠাকুর দেখা, তো এবার আমরা যাব বাড়ির দিকে। আর সৌম্রিককে নিয়ে আর দেখতে পাচ্ছি না, হেঁটে হেঁটে ঠাকুর ও আর যেতে পাচ্ছে না। বাড়ি আসার পথে আমাদের এই সাইডে আর একটা ঠাকুর দেখতে আমার বাকি ছিল, তো নেমে দেখে নিলাম। দেখো এখন 10টা বেজে গেছে, ও বলছে মামা আমি এগুলো খাবো, পাপা আমাকে এগুলো লেট করে কিনে দিতে হবে। তো আমরা একটা দোকানে এসে বসে আছি, কি এগুলো খাবো, দেখবি দেখবি দেখবি। সৌম্রিক এখন এগরোলের অপেক্ষায় আছে, বলছে ওরা কখন দেবে মামাম। ওরা আসলে এখন মানে ওই তো দিচ্ছে, তো দিলে নিয়ে নাও হাতে করে। দেখো তোমাদের সেই দোকানে বলছিলাম না, ও বলছে কখন আমাকে এগরোল দেবে এগরোল দেবে, সেখানে আর খেলো না, এই সবে মাত্র বাড়ি নিয়ে এসে এখন খাচ্ছে বসে বসে।
তো বন্ধুরা, আমরা ঠাকুর দেখে এই সবেমাত্র বাড়ি এলাম, এখন বাজছে 11:30। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।